বাংলাদেশের আধুনিক যুগ 1801 থেকে বর্তমান বাংলা গদ্য সাহিত্যের গোড়াপত্তন। প্রথম বাংলা গদ্যের নমুনা বোধ হয় 1555 খ্রিস্টাব্দ, বাংলা 1477 বঙ্গাব্দে। অহোমরাজ স্বর্গনারায়ণকে কোচবিহারের মহারাজা নারায়ণচন্দ্রের লেখা পত্র। এ পত্রের ভাষার নমুনা এরকম, লেখনং কার্যঞ্চ একথা এথা আমার কুশল, তোমার কুশল নিরন্তর বাঞ্চা করি, অখন তোমার আমার সন্তোষ সম্পাদক, পত্রাপত্রী গতায়ত হইলে উভয়কুলে প্রীতির বীজ অঙ্কুরিত হইতে রয়ে, তোমার আমার কর্তব্যে বাধ্যাত্মাক পাই পুষ্পিত ফলিত হইবেক, আমার সেই উদ্যোগত আছে ইত্যাদি। নিবন্ধ সাহিত্যিকের মধ্যেই কথাবার্তার রেশ শুনতে পাই 1727 খ্রিস্টাব্দে রচিত মহারাজ বিক্রমাদিত্য চরিত্র নামক গদ্য গল্পের নমুনাটি এজন্য মূল্যবান। মং ভোজপুর শ্রীযুক্ত ভোজ রাজা, তাহার কন্যা শ্রীমতী মৌনাবতী, ষোড়শ বরিশা বড় সুন্দরী, মুখ চন্দ্রতুলা, কেশ মেঘের রঙ্গ, চক্ষু আকর্ণ পর্যন্ত। এটি ব্রিটিশ মিউজিয়াম থেকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কপি করে আনেন। এই লেখাই বাংলা গদ্যের প্রথম নিদর্শন বলতে পারে। সাহিত্য না হইলেও সাহিত্য ধর্মী এই প্রথম গদ্য। বাংলা গদ্যের গোড়াপত্তনের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ। 1 নম্বর ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ 1743 সালে, এটি রচয়িতা দোম আন্তোনিও দা রোজারিও, তিনি ঢাকার ভূষণার জমিদার পুত্র ছিলেন। পর্তুগালের রাজধানী লিসবন থেকে 1743 খ্রিস্টাব্দে রোমান অক্ষরে মুদ্রিত হয়। এটি বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ। 2 নম্বর কৃপাশাস্ত্রের অর্থভেদ 1743 সালে প্রকাশিত, মনোয়েল দা আশুসম সাউ কর্তৃক 1734 খ্রিস্টাব্দে রচিত ও 1743 খ্রিস্টাব্দে লিসবনে রোমান হরপে মুদ্রিত হয়। ভোকাবুলারি এম ইডিওমা বেঙ্গলিজ পর্তুগিজ, বাংলা ব্যাকরণ ও বাংলা পর্তুগিজ শব্দকোশ, মনোয়েল দা আশুসম সাউ রচিত গ্রন্থটি রোমান হরপে লেখা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ও শব্দকোশ। আ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1778 বা বাংলা ব্যাকরণ, নাথালিয়াল ব্রাসি হ্যালহেড, এটি ইংরেজি ভাষায় রচিত বাংলা ব্যাকরণ, এটি হুগলি থেকে মুদ্রিত ও প্রকাশিত। এটি বাংলা ভাষায় ইংরেজিতে রচিত প্রথম ব্যাকরণ, আ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। দেওয়ানি কার্যবিধির অনুবাদ 1785, জোনাথন ডানকান, 6 নম্বর ফৌজদারি কার্যবিধির অনুবাদ এন বি এমন ইস্টন, কর্নওয়ালিস কোড অব অনুবাদ হেনরি পিটস ফস্টার। ইংরেজি ও বাঙালি ভোকাবুলারি 1793 সালে জন মিলার, শিক্ষাগুরু 1997 সালে প্রকাশিত জন মিলার, শব্দকোষ প্রথম খণ্ড, শব্দকোষ দ্বিতীয় খণ্ড, হেনরি পিটার্স ফস্টার, গ্রামার অব দ্য পিওর অ্যান্ড মিক্সড ইন্ডিয়ান ডায়ালেক্টস 1981 সালে প্রকাশিত, গেরাসিম লেফ দেব। শ্রীরামপুর মিশন ও ছাপাখানা প্রতিষ্ঠাকাল 10 জানুয়ারি 1800 খ্রিস্টাব্দ, প্রতিষ্ঠাতা জন টমাস, তিনি জন্মগ্রহণ করেন 1757 সালে, মৃত্যু 1801 সালে, এবং উইলিয়াম কেরিম, জন্ম 1761 মৃত্যু 1834। শুরুতে মিশন ড্যানিশদের নিয়ন্ত্রণে ছিল, শ্রীরামপুর মিশনটি ড্যানিশদের নিয়ন্ত্রণে ছিল, 1808 সালে ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায়। শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দ, প্রেসের কাজ শুরু হয় 1800 খ্রিস্টাব্দ এবং বাইবেলের নিউ টেস্টামেন্টের গসিপ অফ স্টেট ম্যাথুজ অংশের অনুবাদ, মূল গ্রিক থেকে অনুবাদ, মঙ্গল সমাচার মাতিউর রচিত মুদ্রিত থেকে। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় সাল
উইলকিন্সকে। সাল উইলকিন্সের অনুবাদে পঞ্চানন কর্ম অনুরোধে পঞ্চানন কর্মকার বাংলা মুদ্রণ যন্ত্র তৈরি করেন। এ প্রেস থেকে কৃত্তিবাসী রামায়ণ 1801 সালে এবং কাশীদাসী মহাভারত 1802 সালে মুদ্রিত হয়। 1809 খ্রিস্টাব্দের সমগ্র বাইবেল কেরি কর্তৃক অনুদিত হয়, ধর্মপুস্তক নামে ছাপা হয়। শ্রীরামপুর মিশন প্রেসের প্রধান তত্ত্বাবধায়ক উইলিয়াম ওয়ার্ড, তিনি 1769 সালে জন্ম এবং মৃত 1823। 1800 থেকে 1818 এর মধ্যে এই প্রেস থেকে প্রায় 800টি গ্রন্থ ছাপা হয় ও প্রায় 700,000 কপি বিতরণ হয়। উপমহাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় পর্তুগিজ ভাষায় 1498 খ্রিস্টাব্দে গোয়ায়, ভারতের গোয়ায়। প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1778 খ্রিস্টাব্দে হুগলিতে। বাংলাদেশের প্রথম মুদ্রণ যন্ত্র রঙ্গপুর বার্তাবহ 1847 খ্রিস্টাব্দে রংপুরে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের প্রথম মুদ্রণ যন্ত্র। ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস 1860 খ্রিস্টাব্দে আজিমপুরে প্রতিষ্ঠিত হয়। পত্রিকা দিকদর্শন, এটি 1818 সালে মাসিক পত্রিকা হিসেবে, সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান, এটি বাংলা ভাষার প্রথম পত্রিকা দিকদর্শন 1818। 2 নম্বর সমাচার দর্পণ, এটিও 1818 সালে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা, পরবর্তীতে সপ্তাহে 2 বার প্রকাশিত হয়, সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। দুটি পত্রিকার সম্পাদকই জন ক্লার্ক মার্শম্যান এবং দুটি 1818 সালে প্রকাশিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজ, উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর এবং অন্যান্য সম্পর্কে জানা যাবে। 1800 খ্রিস্টাব্দের 4 মে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি ও তার কাউন্সিলরের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতার লালবাজারের নিকট ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। কার্যক্রম শুরু হয় 24 নভেম্বর, কার্যক্রম বন্ধ হয় 1854 খ্রিস্টাব্দে। অধ্যক্ষ উইলিয়াম কেরি। উদ্দেশ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বল্প শিক্ষিত ও নবাগত ইংরেজ কর্মচারীগণকে দেশীয় ভাষা শিক্ষা দিয়ে এদেশে আইনকানুন ও আচার বিচার সম্পর্কে বোধগম্যতা সৃষ্টি করা। 1801 খ্রিস্টাব্দে বাংলা বিভাগ চালু হলে উইলিয়াম কেরি, তার জন্ম 1761, মৃত্যু 1834। 1801 খ্রিস্টাব্দে বাংলা বিভাগ চালু হলে উইলিয়াম কেরির উপর বাংলা বিভাগের দায়িত্ব অর্পিত হয়। তিনি এ বিভাগের প্রথম প্রধান ছিলেন। উইলিয়াম কেরি দুজন প্রধান পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর ও রামনাথ বাসপতি এবং 6 জন সহকারী পণ্ডিতের সহযোগিতায় বাংলা গদ্যে কলেজের পাঠ্যোপযোগী গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন। প্রথম বাংলা গদ্য গ্রন্থ রচয়িতা রামরাম বসু। তিনি উইলিয়াম কেরিকে বাংলা শিখিয়েছেন, তাকে কেরি সাহেবের মুন্সি বলা হয়। 1801 থেকে 1815 এই সময়কে ফোর্ট উইলিয়াম কলেজের স্বর্ণযুগ বলা হয়। এ সময় 8 জন পণ্ডিত 13টি গদ্যগ্রন্থ লিখেছিলেন। কলেজের প্রথম মুদ্রিত গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং দ্বিতীয় মুদ্রিত গ্রন্থ কথোপকথন। কলেজের জন্য রচিত ও প্রকাশিত গদ্য গ্রন্থগুলি নিম্নরূপ, পণ্ডিতের নাম এবং গ্রন্থ প্রকাশের নাম। রামরাম বসু, রাজা প্রতাপাদিত্য চরিত্র, 1801 সালে প্রকাশিত, এটি কলেজ থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে। এটি বাঙালির লেখা প্রথম মুদ্রিত বাংলা গ্রন্থ। রামরাম বসুর আরেকটি গ্রন্থ হল লিপিমালা, যেটি 1802 সালে প্রকাশিত হয়। উইলিয়াম কেরি কথোপকথন 1801 সালে প্রকাশিত হয় এবং ইতিহাস মেলা 1812 সালে অনুদিত গল্পের সংকলন। গোলোকনাথ শর্মা, হিতোপদেশ, সংস্কৃত থেকে অনুবাদ, এটি 1802 সালে প্রকাশিত হয়। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর, তিনি কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। তার রচিত গ্রন্থ হল 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী। 1808 সালে বাংলা ভাষায় লেখা প্রথম ইতিহাস গ্রন্থ সংস্কৃত রাজাবলী গ্রন্থের অনুসরণে। প্রবোধচন্দ্রিকা, এটিও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের রচিত গ্রন্থ। তাহলে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের 5টি গ্রন্থ হল 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী,
চারটি গ্রন্থ প্রবোধচন্দ্রিকা। তারিণীচরণ মিত্র, তিনি কলেজের পণ্ডিত ছিলেন না, তারিণীচরণ মিত্র তার রচিত গ্রন্থ ওরিয়েন্টাল ফেবলিস্ট 1803 সালে প্রকাশিত হয়। এটি ইসপস ফেবলসের অনুবাদ গ্রন্থ। রাদিবলোচন মুখোপাধ্যায়, তিনি মহারাজ কৃষ্ণচন্দ্র বায়স্য চরিত্রাং এই গ্রন্থটি রচনা করেন। এটি প্রকাশিত হয় 1805 সালে। চণ্ডীচরণ মুন্সি, তার রচিত গ্রন্থ হল তোতা ইতিহাস, যেটি প্রকাশিত হয় 1805 সালে। এটি তুতিনামা নামক ফার্সি গ্রন্থের অনুবাদ, বঙ্গানুবাদ। 8 নম্বর হরপ্রসাদ রায়, হরপ্রসাদ রায়ের রচিত গ্রন্থ হল পুরুষ পরীক্ষা, এটি 1815 সালে প্রকাশিত হয়। অন্যান্য গ্রন্থ, মোহন প্রসাদ ঠাকুর তার রচিত গ্রন্থ হল ইংরেজি বাংলা শব্দকোষ, 1808 সালে প্রকাশিত। কালীনাথ তর্ক পঞ্চানন, পদার্থ তত্ত্ব কৌমুদী এবং আত্মতত্ত্ব কৌমুদী, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বেদান্ত চন্দ্রিকা 1817 সালে প্রকাশিত। এটি রামমোহন রায়ের বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সারের প্রতিবাদে গ্রন্থটি লিখিত হয়। যে ইংরেজ ব্যক্তির নিকট বাংলা ভাষা চির ঋণী, তিনি ছিলেন উইলিয়াম কেরিম। 1810 সালে দরিদ্র খ্রিস্টান সন্তানদের জন্য কেরি কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন। বাংলা একাডেমি 1955 খ্রিস্টাব্দের 3 ডিসেম্বর বর্ধমান হাউজে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। 1955 সালে 3 ডিসেম্বর প্রতিষ্ঠার প্রেক্ষাপট ছিল ভাষা আন্দোলন। বাংলা একাডেমিকে বলা হয় জাতীয় মননের প্রতীক। প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন মোহাম্মদ বরকতুল্লাহ, প্রথম পরিচালক ছিলেন ডক্টর মোহাম্মদ এনামুল হক, প্রথম মহাপরিচালক ডক্টর মাজহারুল ইসলাম 1972 সালে, প্রথম সভাপতি ছিলেন মাওলানা আকরাম খা, প্রথম মহিলা পরিচালক ডক্টর নীলিমা ইব্রাহিম। উদ্বোধন ভাষণ দেন পূর্ব বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার। বাংলা একাডেমি, দ্য বাংলা একাডেমি অ্যাক্ট 1957 3 এপ্রিল, আইনে বাংলা একাডেমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা পায়। বাংলা একাডেমি বাংলা সাহিত্য কোষের সম্পাদক সেলিনা হোসেন ও নুরুল ইসলাম। বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলী সম্পাদক ছিল আব্দুল কাদির। নজরুল মঞ্চ প্রতিষ্ঠিত হয় 2003 সালের 25 জুন। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে যে প্রতিষ্ঠান সর্বাধিক খ্যাতি লাভ করেছে তার নাম বাংলা একাডেমি। বাংলা একাডেমি প্রতি বছর সাহিত্যে পুরস্কার প্রদান করে। 21শে গ্রন্থমেলার আয়োজক বাংলা একাডেমি, বর্তমান সভাপতি ডক্টর আনিসুজ্জামান। এটা আপডেট জানতে হবে। বর্তমান মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী, এটাও আপডেট জানতে হবে। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন হয় 1960 খ্রিস্টাব্দ থেকে। বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভা হয় প্রতি বছর ডিসেম্বর মাসে। বাংলা একাডেমির বিভাগ 4টি, 1 নম্বর গবেষণা সংকলন ও ফোকলোর বিভাগ, 2 ভাষা সাহিত্য সংস্কৃতি ও পত্রিকা বিভাগ, 3 নম্বর পাঠ্যপুস্তক বিভাগ, 4 নম্বর প্রাতিষ্ঠানিক পরিকল্পনা ও প্রশিক্ষণ বিভাগ। সম্পাদিত পত্রিকা, বাংলা একাডেমি সম্পাদিত পত্রিকা 6টি। 1 নম্বর উত্তরাধিকার, এটি 1973 সালে প্রকাশিত হয়েছিল। প্রথমে ত্রৈমাসিক পত্রিকা ছিল, 2009 সাল থেকে মাসিক হিসেবে প্রকাশিত হয় উত্তরাধিকার। বাংলা একাডেমি 2 নম্বর পত্রিকা হল বাংলা একাডেমি পত্রিকা, 1957 সালে প্রকাশিত। এটি বাংলা একাডেমির প্রথম প্রকাশনা গবেষণামূলক ত্রৈমাসিক পত্রিকা। 3 নম্বর বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, এটি ষান্মাসিক বিজ্ঞান গবেষণামূলক। 4 নম্বর ধান শালিকের দেশ, সে ত্রৈমাসিক কিশোর সাহিত্য পত্রিকা। 5 নম্বর লেখা মাসিক পত্রিকা। 6 নম্বর দ্য বাংলা একাডেমি জার্নাল, ইংরেজি ভাষায় প্রকাশিত ষান্মাসিক গবেষণামূলক। প্রকাশিত অভিধান সমূহ, 1 নম্বর বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, এটি রচয়িতা বা সম্পাদক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 2 নম্বর বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান, সম্পাদক ডক্টর আহমদ শরীফ। বাংলা একাডেমি ইংরেজি বাংলা অভিধান, জিল্লুর রহমান সিদ্দিকী। প্রমিত বাংলা অভিধান, জামিল চৌধুরী। ঐতিহাসিক অভিধান, মঞ্জুরুল রহমান।
সমকালীন বাংলা অভিধান আবৈসাক। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এবং শিখা গোষ্ঠী প্রতিষ্ঠিত হয় 1926 খ্রিস্টাব্দে ঢাকায়। নানা কারণে মুসলমানরা আধুনিক যুগের সূচনার পরবর্তীকালে শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়ে। বিংশ শতাব্দীর প্রথমার্ধে কতিপয় মুসলমান লেখক সমাজ ও ধর্ম সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করেন এবং প্রতিষ্ঠা করেন মুসলিম সাহিত্য সমাজ নামক একটি প্রগতিশীল সাহিত্যিক গোষ্ঠী। এ সংগঠনের মাধ্যমেই মুক্ত বুদ্ধি আন্দোলনের সূত্রপাত হয়। শিখা 1927 ছিল এদের বার্ষিক মুখপত্র। মুখপত্র এ পত্রিকার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, শিখার প্রধান উদ্দেশ্য বর্তমান মুসলমান সমাজের জীবন ও চিন্তাধারার গতির পরিবর্তন সাধন। শিখা পত্রিকার প্রথম সম্পাদক আবুল হোসেন। শিখা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন। তিনি মুসলিম সাহিত্য সমাজের ও সম্পাদক ছিলেন। পরবর্তীতে পত্রিকাটি সম্পাদনা করেন ডক্টর কাজী মোতাহার হোসেন, মোহাম্মদ আব্দুল রশিদ ও আবুল ফজল। এ পত্রিকার উপরে লেখা থাকত, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। শিখা পত্রিকাকে ঘিরে যে কজন লেখক ছিলেন তারাই শিখা গোষ্ঠী নামে পরিচিত। এ গোষ্ঠীর প্রধান লেখকগণ হলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, আব্দুল কাদির, কাজী মোতাহার হোসেন প্রমুখ। বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাকাল 23 জুলাই 1893 খ্রিস্টাব্দ। পূর্বনাম বেঙ্গল একাডেমি অফ লিটারেচার 1893, বর্তমান নামকরণ বঙ্গীয় সাহিত্য পরিষদ হয় 1894 খ্রিস্টাব্দের 29 এপ্রিল। প্রথম সভাপতি রমেশচন্দ্র দত্ত, সহসভাপতি রবীন্দ্রনাথ ও নবীনচন্দ্র সেন, সম্পাদক এল লিওটার্ড, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও রামেন্দ্র সুন্দর ত্রিদেবী। পত্রিকা সাহিত্য পরিষদ পত্রিকা। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি প্রতিষ্ঠাকাল 1911, প্রতিষ্ঠাতা সভাপতি কাজী ইমদাদুল হক। প্রকাশিত পত্রিকা বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা, প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অন্যান্য প্রতিষ্ঠাতা কমরেড মুজাফর আহমেদ, মৌলানা আকরাম খা, মোহাম্মদ মুজামেল হক, কাজী ইমদাদুল হক। মোহামেডান লিটারারি সোসাইটি 1863 খ্রিস্টাব্দে নবাব আব্দুল লতিফ প্রতিষ্ঠা করেন। মোহামেডান লিটারারি সোসাইটি মূলত একটি সাহিত্যিক সমিতি। মুসলমানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, স্বাধীন চিন্তাধারার বিকাশ ও স্বকীয় অবস্থার পর্যালোচনার মাধ্যমে জাতীয় জীবনের উন্নতি সাধন করুক, এটাই ছিল সমিতির উদ্দেশ্য। তাহলে মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠিত 1863 খ্রিস্টাব্দে নবাব আব্দুল লতিফ। হিন্দু কলেজ ও ইয়ং বেঙ্গল এবং ডিওরিজিও। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। 1895 খ্রিস্টাব্দে কলেজের নাম পরিবর্তন হয়ে প্রেসিডেন্সি কলেজ হয়। 1826 খ্রিস্টাব্দে মাত্র 17 বছর বয়সে হেনরি লুই ডিভিয়ান ডিওরিজিও শিক্ষক হিসেবে যোগদান করেন। সমাজের রুদ্রপথে রন্ধ্রপথে দীর্ঘদিন ধরে জমে থাকা কুসংস্কারের জঞ্জাল সরানোর জন্য তিনি ছাত্রদের প্রতি উদাত্ত আহ্বান জানান। ডিরোজিওর শিষ্যরাই ইয়ং বেঙ্গল নামে পরিচিত। তারা সবাই ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। 1831 খ্রিস্টাব্দে ইয়ং বেঙ্গল প্রথম আত্মপ্রকাশ করে। তাদের মুখপত্র এক এনকোয়ারার, ইংরেজি জ্ঞান অন্বেষণ, বেঙ্গল স্পেকটেটর পত্রিকাগুলি। ডিরোজিওর সম্পাদিত পত্রিকা হেসপারাস ইস্ট ইন্ডিয়ান। ডিরোজিওর নিকট নব্য বাংলা বা ইয়ং বেঙ্গল যে শিক্ষা পেয়েছিলেন, আস্তিকতা হোক নাস্তিকতা হোক, কোনো জিনিসকেই পূর্ব থেকে গ্রহণ না করতেন, জিজ্ঞাসা ও বিচার, এই তাদের মূল মন্ত্র। ডিরোজিওর জন্ম 1809 খ্রিস্টাব্দে এবং 1831 খ্রিস্টাব্দে মাত্র 23 বছর বয়সে অকালে অস্তমিত হন, অর্থাৎ মারা যান। ডিরোজিওর বিখ্যাত ছাত্ররা হলেন তারাচাঁদ চক্রবর্তী, প্যারিচাঁদ মিত্র, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণানন্দ মুখোপাধ্যায়, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, মাধবচন্দ্র মল্লিক, কালিকা প্রসাদ ঘোষ, হরচন্দ্র ঘোষ, রাধানাথ শিকদার প্রমুখ। মাইকেল মধুসূদন দত্ত ডিরোজিওর ভাব শিষ্য ছিলেন। কল্লোল গোষ্ঠী
দীনেশরঞ্জন দাসের সম্পাদনায়, 1330 বঙ্গাব্দের বৈশাখে। কল্লোল 1923 পত্রিকা প্রকাশিত হয়। এ পত্রিকাকে কেন্দ্র করে যে লেখক গোষ্ঠী জড়ো হলেন তাদেরকে কল্লোল গোষ্ঠী নামে অভিহিত করা হয়। কল্লোল পত্রিকায় তাদের সাহিত্যিক ধ্যান ধারণা প্রকাশ করতেন। কল্লোল গোষ্ঠীভুক্ত কবি সাহিত্যিকরা হলেন প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্য সেনগুপ্ত, গোলক্ষচন্দ্র নাথ, মনীন্দ্রলাল বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, কাজী নজরুল ইসলাম, মহিতলাল মজুমদার, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় প্রমুখ। এ যুগ সম্পর্কে অচিন্ত্য সেনগুপ্ত লিখেছেন, বস্তুত কল্লোল যুগে এ দুটোই প্রধান সুর ছিল, প্রবল বিরুদ্ধবাদ এবং বিহ্বল ভাব বিলাস। এশিয়াটিক সোসাইটি ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স, তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। তার উদ্দেশ্য ছিল উন্নততর গবেষণা, মানুষ ও প্রকৃতি সম্বন্ধে গভীর জ্ঞান ইত্যাদি অনুসন্ধান। পৃষ্ঠপোষক ভারতের তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে কলকাতায়। ভারত বিভাগের পর 3 জানুয়ারি 1952 সালে প্রতিষ্ঠিত হয় পাকিস্তান এশিয়াটিক সোসাইটি। 1972 খ্রিস্টাব্দে এর নাম দেওয়া হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল রশিদ এবং সাধারণ সম্পাদক ডক্টর আহমেদ হাসান দানিম। 2003 খ্রিস্টাব্দে বাংলাপিডিয়া নামে 10 খণ্ডে এনসাইক্লোপিডিয়া বের হয়। এর প্রধান সম্পাদক অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়া হচ্ছে জাতীয় জ্ঞানকোষ। শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠাকাল 1974 ঢাকার সেগুনবাগিচায়। 5টি বিভাগে কার্যক্রম পরিচালনা করে। গবেষণা ও প্রকাশনা বিভাগ, অর্থ হিসাব ও পরিকল্পনা বিভাগ, চারুকলা বিভাগ, নাট্যকলা বিভাগ, সঙ্গীত ও নৃত্য বিভাগ। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় আসা প্রশ্নাবলী। 1 নম্বর প্রশ্ন, লিপিমালা কে রচনা করেন? উত্তর গ, রামরাম বসু। 3 নম্বর, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠিত হয় কত সালে? 1800 সালে। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? উত্তর গ, রংপুরে। 4 নম্বর, বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয় যে সালে? উত্তর খ, 1800 সালে। 5 নম্বর, বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন? চার্ল উইলকিন্স। ছয় নম্বর, বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? উত্তর খ, চার্ল উইলকিন্সকে। বাংলা গদ্য সাহিত্যে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে? উত্তর ক, ফোর্ট উইলিয়াম কলেজের। 8 নম্বর, শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় যে জন্য? প্রথম বাংলা মুদ্রণ। 9 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালের কোন তারিখে স্থাপিত হয়? উত্তর গ, 1800 সালের 4 মে। 1800 সালের 4 মে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতার লালবাজার। 10 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? উত্তর ক, লর্ড ওয়েলেসলি। 11 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর ঘ, উইলিয়াম ক্যারি। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। 32 সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন? উইলিয়াম ক্যারি। যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলা ভাষা চির ঋণী হয়েছে তার নাম? উইলিয়াম ক্যারি। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? উত্তর খ, উইলিয়াম ক্যারি। 17 কথোপকথন গ্রন্থটি কার রচনা? উত্তর খ, উইলিয়াম ক্যারি রচনা কথোপকথন। 18 কোনটি উইলিয়াম ক্যারি রচনা? উত্তর ঘ, কথোপকথন। 19 নম্বর, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম নির্দেশ করুন। উত্তর ক, রাজা প্রতাপ আদিত্য চরিত্র। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম রাজা প্রতাপ আদিত্য চরিত্র। ইতিহাসমালা এর লেখক কে? উত্তর ক, উইলিয়াম ক্যারি। 21 2018 সালে দরিদ্র খ্রিস্টান সন্তানদের জন্য কলকাতায় কে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন?
উইলিয়াম কেরিম, উত্তর কোয়া উইলিয়াম কেরিম। 22 নম্বর, বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? উত্তর ঘ, রাজা প্রতাপাদিত্য চরিত্র। 23 নম্বর, রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা? উত্তর গ, রামরাম বসু। 24, নীতিমালা রচনা করেছেন কে? উত্তর গ, রামরাম বসু। 25, কেরি সাহেবের মুন্সি বলা হয় কাকে? রামরাম বসুকে। 26, কোন দুইজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত? উত্তর গ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু। 27 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নন? রামরাম বসু, সরি রামমোহন রায়। তিনি বাংলা ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নন। বাংলা বিভাগের শিক্ষক হলেন উইলিয়াম কেরি, বিদ্যাসাগর এবং রামরাম বসু। ২৮ নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত? উত্তর গ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 29, ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন কে? উত্তর ক, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 30 নম্বর, কোন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর রচনা করেন? উত্তর ক, বত্রিশ সিংহাসন। 31, কোনটি ঠিক? উত্তর ক, গোলোকনাথ শর্মা তার রচিত গ্রন্থ হিতোপদেশ। 32, ইয়ং বেঙ্গল কি? উত্তর খ, ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। 33, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে? প্রতিষ্ঠিত হয় 1926 খ্রিস্টাব্দে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। 34, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? উত্তর খ, ডিরোজিও। 35 নম্বর, মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল শিখা, মুখপাত্র ছিল কি? শিখা পত্রিকা। 36 নম্বর, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? উত্তর খ, জ্ঞান অন্বেষণ। 37, জ্ঞান যেখানে সীমাবদ্ধ মুক্তি সেখানে আড়ষ্ট, বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? উত্তর ঘ, শিখা পত্রিকায়। 38, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন কে? উত্তর ক, কাজী আব্দুল ওদুদ ও আবুল হোসেন প্রমুখ। 3 ডিসেম্বর 1955। 40 নম্বর, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1952 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। অপশনে 1972 থাকলে উত্তর হবে 1972, এটা পাকিস্তান আমলে হয়েছিল। 41, বাংলাপিডিয়া হচ্ছে জাতীয় জ্ঞানকোষ, বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক কে? উত্তর গ, সিরাজুল ইসলাম। 43, বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? উত্তর ক, বর্ধমান হাউস। কোন প্রতিষ্ঠানের উদ্যোগের বাংলাপিডিয়া প্রকাশিত হয়? উত্তর ঘ, এশিয়াটিক সোসাইটি। 45, ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? উত্তর খ, বাংলা একাডেমি। 46, বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে? উত্তর ঘ, বাংলা একাডেমি। কোন বিষয়ের উপর বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার প্রদান করে থাকে? উত্তর খ, গ, সাহিত্য বিষয়ের উপর। বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? 1960 সাল থেকে প্রবর্তিত হয়। 21, গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কি? বাংলা একাডেমি। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? উত্তর খ, রামরাম বসু। 51, উপমহাদেশের ছাপাখানা কোন সালে স্থাপিত হয়? 1498 সালে স্থাপিত হয়, এটি ভারতের গোয়ায় প্রথম স্থাপিত হয়। 1498 সালে বাংলা সাহিত্যে প্রথম, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ, প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ 1743 সাল, এটি রোমান হরফে মুদ্রিত এবং বাঙালির লেখা। বাংলা ভাষার মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 সালে প্রকাশিত।
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল 1858 সালে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী 1865, বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা 1866। প্রথম প্রবন্ধ গ্রন্থ রাজা রামমোহন রায়ের বেদান্ত গ্রন্থ। প্রথম নাটক বা প্রথম কমেডি নাটক তারাচরণ শিকদার রচিত ভদ্রার্জুন, এটি প্রকাশিত 1852 সালে। প্রথম সামাজিক নাটক রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব 1854 সালে প্রকাশিত। প্রথম নাটক মধুসূদন দত্তের শর্মিষ্ঠা 1859 সাল। প্রথম ট্র্যাজেডি নাটক যোগেন্দ্রনাথ দত্তের কীর্তিবিলাস 1852। প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী 1861 সালে। প্রথম অমিত্রাক্ষর ছন্দে প্রকাশ বা প্রয়োগ মধুসূদন দত্তের পদ্মাবতী 1860। প্রথম সার্থক কমেডি ও অমিত্রাক্ষর ছন্দে লিখিত প্রথম নাটক মধুসূদন দত্তের পদ্মাবতী 1860। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ হল রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান 1858। প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী, তার প্রথম উপন্যাস দ্বীপ নির্মাণ 1876। বাংলা ভাষার প্রথম পত্রিকা বা প্রথম মাসিক পত্রিকা হল দিগদর্শন 1818। বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকা হচ্ছে সমাচার দর্পণ, এটি 1818 সালে প্রকাশিত হয়। প্রথম দৈনিক পত্রিকা ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর 1839। প্রথম প্রহসন একে কি বলে সভ্যতা 1860। প্রথম মুসলিম উপন্যাসিক ও নাট্যকার মীর মোশাররফ হোসেন। প্রথম মুসলিম উপন্যাসিক রচিত প্রথম উপন্যাস রত্নবতী 1869। মুসলিম নাটকের রচিত প্রথম নাটক বসন্ত কুমারী 1873 সালে। বাংলা অক্ষরের নকশা প্রস্তুতকারী চার্লস উইলকিন্স। প্রথম বাংলা অক্ষর খোদাইকারী পঞ্চানন কর্মকার। বাংলা সাহিত্যের প্রথম পরিবেশ সচেতন কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যের প্রথম সনেট মধুসূদন দত্তের বঙ্গভাষা, এর পূর্ব নাম কবি মাতৃভাষা। প্রথম ঐতিহাসিক নাটক হচ্ছে কৃষ্ণকুমারী 1861 সালে। প্রথম ও একমাত্র সার্থক মহাকাব্য মেঘনাদবদ কাব্য 1861। প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ ছগির। আধুনিক যুগের প্রথম মুসলমান কবি কায়কোবাদ। বাংলা সাহিত্যের প্রথম সচেতন ছোট গল্পশিল্পী স্বর্ণকুমারী দেবী। প্রথম সার্থক ছোট গল্প লিখেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম সার্থক ছোট গল্প দেনাপাওনা। বাংলা উপন্যাসের প্রথম নায়ক মতিলাল আলালের ঘরে দুলাল। প্রথম সার্থক কাহিনী কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য 1860। ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক নীলদর্পণ 1860। রোমান হরপে মুদ্রিত প্রথম বাংলা ব্যাকরণ ভোকাবুলারি অ্যান্ড ইম ইডিওমা বেঙ্গলি পর্তুগিজ, এটি 1743 সালে প্রকাশিত হ। এর প্রকাশক মনোয়েলদা আশুসম সাও। ইংরেজি ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ ইংরেজি ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ আ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটির রচয়িতা নাথানিয়েল ব্রাশি হ্যালহেড। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ এবং বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ 1833। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি মাহমুদা খাতুন সিদ্দিকা। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রামগতি রায়রত্নের বাংলা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব 1873। বাংলা সাহিত্যের প্রথম কবি লুইপা। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি বা অনুবাদ সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম কাহিনী কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন। অনুবাদ সাহিত্যের প্রথম কবি কীর্তিবাস ওঝা। অনুবাদ সাহিত্যের প্রথম গ্রন্থ রামায়ণ। রোমান্টিক পুরোনায় উপাখ্যান ধারার প্রথম কাব্য ইউসুফ জোলেখা। কোরআন শরীফ প্রথম বাংলায় অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন। বাংলা ভাষার প্রথম পত্রিকা দিগদর্শন 1818। বাঙালিদের প্রচেষ্টায় প্রথম পত্রিকা বাঙ্গাল গেজেট। প্রথম বাঙালি পত্রিকার সম্পাদক গঙ্গা কিশোর ভট্টাচার্য। মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা সমাচার সভা রাজেন্দ্র। প্রথম মুসলমান পত্রিকার সম্পাদক শেখ আলিমুল্লাহ।
চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা। 1916 বাংলা সাহিত্যের প্রথম মোকাজান বা দালাল চরিত্র ঠক চাচা, প্রথম বাঙালি বিজ্ঞান মনস্ক লেখক অক্ষয় কুমার দত্ত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।